দীর্ঘ 27 বছর পর বিশ্বকাপের মঞ্চে দেখা হলো সাউথ আফ্রিকা ও নেদারল্যান্ডসের। ভারতের ধর্মশালায় বৃষ্টির কারণে টস হয় নির্ধারিত সময়ের প্রায় 30 মিনিট পর। টস জিতে ডাচদের আগে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে প্রোটিয়ারা। চলতি আসরে দুর্দান্ত ছন্দে আছে সাউথ আফ্রিকা। টানা বড় দুই জয়ের পাশাপাশি এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেও তাদের নাম। এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সেই ধারা বজায় রাখাই লক্ষ্য প্রোটিয়াদের। দলে ইঞ্জুরি নিয়েও কোনো সমস্যা নেই। বিশ্ব আসরে এখন পর্যন্ত তিনবার আফ্রিকার দেশটির বিপক্ষে খেললেও কোনোবারই জিততে পারেনি ডাচরা। বৃষ্টির কারণে দেরিতে শুরু হলেও কমানো হয়নি ম্যাচের দৈর্ঘ্য।